দিস ইজ ইনফিনিক্স হট ইলেভেন প্লে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আজকে নিয়ে আসলাম হট ইলেভেন প্লের আনবক্সিং অ্যান্ড ফুল রিভিউ নিয়ে। আর দেখতেই পাচ্ছেন আমার হাতে 4GB 64GB ভেরিয়েন্টটি আনবক্সিং করতে যাচ্ছি। এছাড়াও বাজারে আপনারা 4/64 পেয়ে যাবেন 11,490 টাকা, 4/128 পেয়ে যাবেন 12,490 টাকা। বক্স আনবক্সিং করার পর আমরা পেয়ে যাবি স্মার্টফোন, তারপর ওয়ারেন্টি কার্ড, ইউজার গাইড, এরপর পেয়ে যাচ্ছি আমরা একটা $1 পেপার, মানে এক্স ক্লাবে জয়েন করলে আপনারা বিভিন্ন অফার জয়েন করতে পারবেন এটার মাধ্যমে। এছাড়াও আমরা পেয়ে যাচ্ছি 10W একটি কুইক চার্জার, যেটা বক্সেই দেওয়া আছে। আর এটা দিয়ে ফোনটা চার্জ হতে 2 ঘন্টা 40 থেকে 50 মিনিটের মতো সময় লাগছিল 0 থেকে 100% পর্যন্ত। এছাড়াও একটি কেবল পেয়ে যাচ্ছি, যেটা টাইপ এ টু টাইপ বি কেবল, এখানে আমরা টাইপ সি পোর্ট পাচ্ছি না। এরপর একটি সিম ইজেক্টর পিন থাকছে, বক্সে একটি গ্লাস পেপার লাগানো আছে, মানে দেওয়া আছে, এটা আপনার চাইলে এক্সট্রাভাবে লাগাতে পারেন অথবা গ্লাস প্রোটেক্টর লাগাতে পারেন। আমি বলবো একটি গ্লাস প্রোটেক্টর অবশ্যই লাগিয়ে নেবেন। বক্সে একটি ব্যাক কভার দেওয়া আছে ট্রান্সপারের, আর এটা খুবই শক্তপোক্ত। আর ভালো লেগেছে এই ব্যাক কভারটা, ফোনে লাগানোর পর ফোনের সৌন্দর্য নষ্ট হচ্ছে না, মানে নর্মালি বোঝায় জানা যে ফোনে ব্যাক কভার লাগানো আছে। অ্যান্ড ফোনটা কিন্তু চারিপাশ থেকে এটা সুরক্ষিত করা আছে, আর এই ব্যাক কভারগুলো খুবই ভালো। অ্যান্ড মোটামুটি ডিজাইনের কথা বলে আমার কাছে বেশ ভালো লেগেছে, দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটি টেকচার দেওয়া হয়েছে। আর ইনফিনিক্সের ফোনগুলোতে নর্মালি অনেক সুন্দর ডিজাইন করা হয়, আর এই জন্য মানুষের মন বেশিই কাড়ে। অ্যান্ড ওভারঅল ফোনটা দেখতেই পাচ্ছেন এক হাতে খুব ভালোভাবে ইউজ করা যাচ্ছিলো। অ্যান্ড এটা পলিকার্বনেট বিল্ড, একটু পলিশ ফিনিশ আছে, যে কারণে একটু স্লিপ করে। অ্যান্ড ব্যাক ক্যামেরা ইউজ করলে তেমন কোনো সমস্যা হয় না। অ্যান্ড ফোনটা রেয়ার আমরা পাচ্ছি ডুয়েল ক্যামেরা সেটআপ, কোয়াড এলইডি ফ্ল্যাশ, অ্যান্ড AI লেখা আছে। আর আমরা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা পাচ্ছি, যেটা ঠিকঠাক পজিশনে আছে, যাদের হাত বড় তাদের জন্য কোনো সমস্যা হবে না। অ্যান্ড সিকিউরিটি সেকশন যে ফিঙ্গারপ্রিন্ট, সেটার স্পিড যথেষ্ট ভালো ছিল, মিস করে নেই, বাট অ্যানিমেশন ঢিলে আমি দেখতে পাচ্ছি, যেমনটা দেখতে পাচ্ছেন একটু ঢিলে আমার কাছে মনে হয়েছে। এটা অ্যানিমেশন ঢিলে, এটা আপডেট দিলে ঠিক হয়ে যাবে। ফোনটার নিচে দিকে থাকছে 3.5mm অডিও জ্যাক, মাইক্রোফোন অ্যান্ড চার্জিং পোর্ট। এখানে আমরা স্পিকার দেখতে পাচ্ছি না, কারণ এর স্পিকার বিল্ড করা হয়েছে এয়ার স্পিকার। ডান পাশে পাওয়ার বাটন অ্যান্ড ভলিউম লকার, যেটা ঠিকঠাক পজিশনেই আছে, আমার হাতে রিচ করা যাচ্ছিলো। ফোনটির বাম পাশে আমরা পাচ্ছি সিম ট্রে, যেখানে 2 সিমের পাশাপাশি এক্সটার্নাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন 512GB পর্যন্ত। আর ফোনটার ইয়ার স্পিকার, বটম ফায়ার স্পিকার যাই বলি কি না, সেটাই সামনে। এটা আমার কাছে খারাপ মনে হয়েছে, যেহেতু ইয়ার স্পিকার অনেক সময় পকেটে রাখলে সাউন্ডটা কম শোনা যায়। অ্যান্ড এতে আপনার DTS সাউন্ড টেকনোলজি দেওয়া আছে সাউন্ডটাকে ইম্প্রুভ করার জন্য। নর্মালি আমি ভাবছিলাম সাউন্ড কম হবে, বাট মোটামুটি খুব ভালো একটি সাউন্ড কোয়ালিটি আমরা পেয়েছি। ডিসপ্লে সেকশনে এতে আমরা পাচ্ছি 6.82 ইঞ্চি HD+ রেজলিউশন একটি ওয়াটার ড্রপ নস ডিসপ্লে। অ্যান্ড এতে কিন্তু 60Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে। টাচ রেসপন্স মোটামুটি আমার কাছে ভালো লেগেছে, অ্যান্ড মোটামুটি স্মুথ লেগেছে, আমার কাছে খুব ভালোই লেগেছে, অ্যান্ড কমফোর্টেবল ফিল পেয়েছি। অ্যান্ড এতে আমরা স্কিন টু বডি রেশিও পেয়েছি 19.66%, অ্যান্ড এক্সপার্ট রেশিও 20:5:9, অ্যান্ড মোটামুটি 5 ফিঙ্গার সাপোর্টেড, অ্যান্ড আনলিমিটেড স্মুথনেস একটি ফিল পেয়েছি। অ্যান্ড ভিজুয়ালের কথা বলে আমি বলবো অলমোস্ট ন্যারো, বাজেট অনুযায়ী যেমনটা থাকার কথা ঠিক তেমনই। অ্যান্ড ডিসপ্লেতে 2.5D কার্ভ গ্লাস দেওয়া আছে। আর দেখতেই পাচ্ছেন ইউটিউব ভিডিও প্লেয়ার, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং সব কিছু খুব ভালোভাবে ইউজ করতে পারবেন, কোনো রকম নেগেটিভ ইস্যু থাকছে না। ডিরেক্ট সানলাইটে এই ফোনটা ব্যবহার করতে কিছুটা প্রবলেম ফিল হলেও, বাট ইনডোরে কোনো রকম সমস্যা নেই। অ্যান্ড মোটামুটি এখন যে ওয়েদার সেতে কোনো সমস্যা হবে না আউটডোরে ব্যবহার করার ক্ষেত্রে। অ্যান্ড ডিসপ্লের কালার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লেগেছে। অ্যান্ড ডিসপ্লের উপরে আমরা একটি সিঙ্গেল সেলফি ফ্ল্যাশ পেয়ে যাচ্ছি, অ্যান্ড এর পাশে আমরা একটি 8MP সেলফি ক্যামেরা পাচ্ছি। অ্যান্ড রেগুলার লাইফে এই ফোনটা টাচ রেসপন্স যথেষ্ট ভালো ছিল। অ্যান্ড এতে আমরা পেয়ে যাচ্ছি XY 7.6.0 বেস অন Android 11। এতে আমরা বেটার অনেক এক্সপিরিয়েন্স পাচ্ছি। নর্মালি এর UIতে অনেক ইউজার ফ্রেন্ডলি অ্যাপ্লিকেশন দেওয়া আছে, যেমন ফোন মাস্টারতে শুরু করে অনেক কিছু। এছাড়াও কালকেয়ার পেয়ে যাবেন, কালকেয়ারটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। এখানে আপনার ফোনের কোথায় কোথায় সার্ভিস সেন্টার আছে, ইনফিনিক্সের কী কী অফার চলতেছে, আপনার পার্সের দাম কত, ইভেন অনেক ফিচার আপনি এই ফোনটাতে পেয়ে যাবেন। এছাড়াও কিছু জেস্টার মুড তো থাকছেই। অ্যান্ড এতে আমার কাছে অনেক কিছু ভালো লাগে, নতুন নতুন ফিচার অ্যাড করে, যেটা আপনার কাছে ভালো লাগবে। অ্যান্ড গেমিং থেকে শুরু করে সব কিছু ভালোভাবে এনজয় করতে পারবেন। বাট টাচ রেসপন্সটা আমার অ্যাপস ওপেনিং, কিছু কিছু অ্যাপস ওপেন হতে কিছুটা ডিলে লাগছিল, আর কিছু কিছু অ্যাপস খুব দ্রুত ওপেন হচ্ছিলো, যেটা আমার কাছে মনে হয়েছে সফটওয়্যারগত ইস্যু, যেটা আপডেটের মাধ্যমে ঠিক করা হবে। আর ইনফিনিক্স কিন্তু রেগুলার আপডেট দিতে থাকে, সেটা নিয়ে কোনো রকম প্যারা নাই। ফোনটাতে থাকছে 4GB LPDDR4X সিরিজের র্যাম, অ্যান্ড 64GB ফোন মেমোরি। 64GB ভিতরে আপনি 54 থেকে 55GB মতন ফ্রি পাবেন। অ্যান্ড 128GB যে ভার্সনটা আছে সেটা আপনি পেয়ে যাবেন 100GB মতন আপনার ফ্রি পেয়ে যাবেন। সো 128GBটা একটু কষ্ট করে বাড়িয়ে, যদি 1000 টাকা বাড়িয়ে 128GB নিতে পারেন তাহলে আপনার জন্য বেটার হয়। অ্যান্ড ফোন মাস্টারটা হেল্পফুল, আপনার অনেকেই ইউজ করবেন, কারণ আপনার যদি অনেক সময় থার্ড পার্টি অ্যাপ্লিকেশন ইনস্টল করেন তখন কিন্তু এই ফোন মাস্টার আপনাকে বলে দেবে যে এটা থ্রেট কিনা আপনার ফোনের জন্য, ভাইরাস আছে কি না, সো সেহেতু এটা ব্যবহার করবেন। ব্যক্তিগতভাবে আমার কাছে ইনফিনিক্স UIটা ভালো লাগে, আমি পার্সোনালি এই ফোনটা ব্যবহার করি।
পারফরমেন্স হিসাবে এতে আমরা পাচ্ছি মিডিয়াটেক হেলিও G35 এর একটি অক্টাকোর প্রসেসর অ্যান্ড মোটামুটি এই প্রসেসরটা ভালোই জনপ্রিয় বলা যায়। এতে আমরা পেয়ে যাচ্ছি ফার্স্ট কোর মানে 2.3 GHz-এর অক্টাকোর প্রসেসর, প্রথম যে চারটা কোর ছিল সেটা কোর্টেক্স A53-এর, অ্যান্ড জিপি হিসাবে পাচ্ছি পাওয়ারভিএস GE8320, অ্যান্ড এটার স্পিড আমরা পাচ্ছি 680 MHz, অ্যান্ড এটা কিন্তু 12 nanometer ফিনফেল টেকনোলজির প্রসেসর, আর এটা কিন্তু মোটামুটি গেমিং অপটোমাইজ। অ্যান্ড গেমিংয়ের কথা বললে আমরা পারফরমেন্স খুব ভালো পেয়েছি, আর এতে তো স্কোর মার্ক আপনারা দেখতে পাচ্ছেন, আর এতে তো স্কোর মার্ক অ্যান্ড গিকবেঞ্চ 5-এর স্কোর আপনারা দেখতে পাচ্ছেন, যেটা মোটামুটি আমি বলবো অ্যাভারেজ ছিল। অ্যান্ড গেমিং পারফরমেন্সের কথা বলে যে ধরনের গেমগুলো আমি ব্যবহার করেছি, ফ্রি ফায়ার, পাবজি, পাবজি লাইট, সকল ধরনের গেমগুলো আমি ব্যবহার করেছি, মোটামুটি আমার কাছে ভালোই লেগেছে। অ্যান্ড ওভারঅল এতে আমি পারফরমেন্সের কথা বললে আমি বলবো আপনারা পাবজি লাইটটা খেলতে পারেন, অ্যান্ড ফ্রি ফায়ার আপনার আলট্রা গ্রাফিক্সে প্লে করতে পারেন। এছাড়া রকস্টারের যে গেমটা আমি দেখছি খুব ভালো গ্রাফিক্সে গেম প্লে করা যায়, এছাড়াও মার্কেটে অনেক ধরনের গেম আছে সেটাও আপনারা ভালো মতন প্লে করতে পারবেন। অ্যান্ড আমি পাবজি প্লে করেছি, লং টাইম গেম প্লে করেছি, টুকটাক ল্যাগের দেখা পেয়েছি লং টাইম গেম প্লেতে। হিটিং ইস্যুর কথা বলে তেমন কোনো হিটিং ইস্যু আমি পাইনি, নর্মাল ছিল, অ্যান্ড গেমিং স্মুথলি ব্যবহার করা যাচ্ছে, বাট গ্রাফিক্সটা পাবজির খুব কম পেয়েছি, অ্যান্ড ফ্রি ফায়ার খুব ভালোভাবে এনজয় করে ফেলেছি। অ্যান্ড ব্যাটারি ব্যাকআপ যথেষ্ট ভালো ছিল, 6000 mAh ব্যাটারি, আমি টানা 1 ঘন্টা গেম প্লে করার পর মাত্র 10% থেকে 11% মতন ডাটা মানে চার্জ চলে গিয়েছিলো, যেটা অ্যাভারেজ আমি বলবো। এবার আমরা আলোচনা করবো এই ফোনটার ক্যামেরা নিয়ে। এতে আমরা রিয়ারে পাচ্ছি ডুয়েল ক্যামেরা সেটআপ, মেন ক্যামেরা 13 MP, যার অ্যাপারচার 1.8, রিয়ারে আমরা AI ক্যামেরা পাচ্ছি যেটা পোর্ট্রেট ফটোগ্রাফি তুলতে সক্ষম, অ্যান্ড কোয়াড LED ফ্ল্যাশ থাকছে, AI ভিডিওফিকেশন ইত্যাদি অনেক ক্যামেরা ফিচার পাচ্ছি, স্লো মোশন ভিডিও রেকর্ডিং, অ্যান্ড ভিডিওতে আমরা 1080p 30fps সর্বোচ্চ পাচ্ছি, 2K রেজলিউশনটা দেওয়া দরকার ছিল যেটা সবসময় দিয়ে থাকে, অ্যান্ড ভিডিও ব্লার অপশনটা আমি পাইনি আর কি, হয়তো বা পরবর্তী আপডেটে পেয়ে যাবো। অ্যান্ড সেলফিতে আমরা পাচ্ছি 8 MP AI ফ্রন্ট ক্যামেরা উইথ LED ফ্ল্যাশ, অ্যান্ড ক্যামেরা পিকচার কথা বলে আমি বলবো খুবই ন্যাচারাল ছিল, অ্যান্ড যেহেতু এখন ক্লাউডি ওয়েদার সেহেতু আমি পিকচার যেই ওয়েদারে যে ছবিগুলো পেয়েছি সেটা আমার কাছে যথেষ্ট ভালো লেগেছে, অ্যান্ড কালার টোনগুলো খুবই ন্যাচারাল ছিল, কোনো রকম আর্টিফিশিয়াল আমার কাছে লক্ষ্য লাগেনি, অ্যান্ড লো লাইটের পিকচারগুলো যথেষ্ট ভালো ছিল, ভালো লাইট কন্ডিশনে ভালো পিকচার পেয়েছি, এগুলো কিন্তু লো লাইটের পিকচার, অ্যান্ড লাইট কন্ডিশনের পিকচারগুলো যথেষ্ট ভালো ছিল, ডিটেলসও যথেষ্ট ভালো পেয়েছি। অ্যান্ড আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, কেন আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করে এই ফোনটার পারফরমেন্স ভবিষ্যতে কেমন হবে। অ্যান্ড ওভারঅল আমার কাছে ক্যামেরা কোয়ালিটি ভালোই লেগেছে, বাট একটি ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা হলে আরেকটু ভালো হতো, যেহেতু AI অ্যালগোরিদম ফলো করে সেহেতু মোটামুটি এর পারফরমেন্স খুব ভালো ছিল। 8 MP অনুযায়ী মোটামুটি ভালো ছবি পেয়েছি, ইনডোরে আউটডোরও ভালো একটি পিকচার পেয়েছি, ভালো লাইট কন্ডিশনে পিকচার কোয়ালিটি ভালো ছিল, পোর্ট্রেট ফটোগ্রাফিও খুব ভালো ছিল, এছাড়াও AI স্টিকার, AI মোশন ইত্যাদি অনেক ফিচার আপনার ক্যামেরা ইউতে পেয়ে যাবেন, অ্যান্ড সেলফিতেও আপনার 1080p 30fps ভিডিও রেকর্ডিং করতে। ফোনটাতে OTG সুবিধা থাকছে, স্ক্রিন কাজ থেকে শুরু করে স্ক্রিন রেকর্ডিং, কল রেকর্ডিং ইত্যাদি অনেক ফিচার পাবেন, নেটওয়ার্ক ইস্যু নিয়ে কোনো রকম সমস্যা পায়নি, ডুয়েল 4G সুবিধা পাচ্ছেন, অ্যান্ড এছাড়াও ওয়াইফাই স্পিডটাও যথেষ্ট ভালো ছিল, আমি 2-3 রুম পরে গিয়ে আমি ভালো একটি ওয়াইফাই সিগন্যাল পেয়েছি, অ্যান্ড এ নিয়ে কোনো রকম সমস্যা ছিল না, কল কোয়ালিটি, কল রেকর্ডিং, ইয়ার স্পিকার, সাউন্ড কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল, অ্যান্ড ফোনটা মাত্র ওয়েট 210 গ্রাম, একটু হেভি আমার কাছে লেগেছে, ওভারঅল কিন্তু ঠিকঠাকভাবে ইউজ করতে পারবেন রেগুলার ইউজে, অ্যান্ড এর ব্যাটারি ছিল 6000 mAh ব্যাটারি, দিস ইজ অ্যামেজিং, ব্যাটারিটা খুব ভালো ছিল, অ্যান্ড ব্যাটারি চার্জ হতে 2.5 ঘন্টা লাগলেও ব্যাটারি কিন্তু 2 দিনের মতন আরামসে ব্যবহার করতে পারবেন, গেম খেলেন, রাফ ইউজ করেন, ঠিকঠাক মতন ইউজ করতে পারবেন। আর এই ফোনে যে চার্জার দেওয়া আছে সেই চার্জার দিয়ে 0-100% করতে হলে 2.5 ঘন্টা সময় লাগে, বাট আপনি যদি 10-20% থেকে চার্জ দেন তাহলে 2 ঘন্টারও কম, মানে 1 ঘন্টা 45 মিনিটের ভিতরে চার্জ হয়ে যাবে। ওভারঅল ব্যাটারি ব্যাকআপ আমার কাছে বেশ ভালো লেগেছে, অ্যান্ড বাজারে এই ফোনটার আশেপাশে যে ফোনগুলো আছে Redmi 9 Dual Version যেটা 13,000 টাকা, এটা থেকে অনেক ডাউনগ্রেড আছে, বাট এটা খুব ভালো একটি ফোন, অ্যান্ড ভিভোর ফোন থেকেও, রিয়েলমির ফোন থেকেও মোটামুটি এই ফোনটা ভালো এগিয়ে আছে। সো 11,490 টাকা এই ফোনটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন, আজকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।